বাজিল শ্যামের ভাসি কলম তলে, বাজিল শ্যামের ভাসি কলম তলে, গগনে পূরণে শ্রীভূমি গাথা চলে। নমস্কার, আমি ঝুমা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল মিউজিক্যাল জার্নি উইথ ঝুমা মণ্ডলে। আজকে আমি একটা শ্রীকৃষ্ণের ভজন গান শেখাবো, রাগ প্রধান ভজন গান। গানটি বৃন্দাবনী সারং রাগের উপরে আছে। গানটি হলো বাজিল শ্যামেরও বাঁশি কদমতলে। এই গানটি আজকে আমি শেখানোর চেষ্টা করছি। তো সামনেই জন্মাষ্টমী, সেই উপলক্ষে এখন আমি দেওয়ার চেষ্টা করব শ্রীকৃষ্ণের ভজন গান। আমার কিছু ভজন গান দেওয়া আছে, আপনারা সেগুলো শিখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। গানটির তাল হচ্ছে ত্রিতাল। গানটি শেখানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি মনে হয় অন্যের উপকারে লাগবে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো চলুন, কীভাবে গানটি হারমোনিয়ামের সাহায্য নিয়ে গাইতে হবে আমি দেখিয়ে দিচ্ছি স্বরলিপি সহ। গানটা আমি বি ফ্ল্যাটে শেখাচ্ছি। যে কোনো স্কেলে গাওয়া যাবে, নিজের নিজের পছন্দ মতো স্কেলে গাইবেন বা শিখে নেবেন। তো বি ফ্ল্যাটের সা হচ্ছে এখানে, এটা একটা নর্মাল হারমোনিয়াম। এখান থেকে হচ্ছে সা, গানটা শুরু হচ্ছে সা স্বর থেকে, এই স্বর থেকেই শুরু হচ্ছে। তো বৃন্দাবনী সারং এই রাগের উপরে গানটি আছে। তো একটুখানি আমরা দেখে নিই বৃন্দাবনী সারংয়ের রূপটা কীরকম। তাহলে এই ভজন গানটি গাওয়ার আগে বৃন্দাবনী সারং রাগের যদি রূপ জানা থাকে তাহলে আপনারা এই গানটি গাওয়ার আগে একটুখানি আলাপ করতে পারবেন, না করলেও অসুবিধা নেই। যেহেতু বৃন্দাবনী সারং রাগের উপরে এই ভজন গানটি আছে, তাই আলাপটুকু ওই রাগের রূপটাকে দিয়ে করা যেতে পারে। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কী কী স্বর লাগছে এবং কী কী স্বর লাগছে না। বৃন্দাবনী সারং রাগে গা এবং ধা এই দুটি স্বর কিন্তু বর্জিত, তাই এই ভজন গানটিতে গা এবং ধা এই স্বর দুটিও বর্জন করা হয়েছে, অর্থাৎ বাজানো যাবে না। তা আমি একটু দেখিয়ে দিচ্ছি স্বরগুলো আলাপের মধ্য দিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।